সালাম আলাইকুম। আজকে আমরা নিকেতন স্কুলের একটা ফ্রক সেলাই করব। তো আমরা প্রথমে গলাটা কেটে নিব। তো এটার সামনে পিছনে সমান গলা। তো এটার ভিতরে একটা শার্ট আছে, এটার হাতা হবে না। আমরা গলায় 2 পয়েন্ট বাদ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা 1 ইঞ্চি করে গলাটা কেটে নিচ্ছি। এখন কাপড়ের উপরে বসিয়ে নিচ্ছি গলাটা। তখন 1/2 ইঞ্চি করে কাপড়টি কাটতে হবে। তো এটার ভিতরে যে শার্টটা হবে তা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এটা কাটিং বা সেলাই লেডিস শার্টটা আপনারা দেখে সেলাই করতে পারবেন। তো এখন 2 পয়েন্ট করে কাপড়টা কেটে নিচ্ছি আমরা। 2 পয়েন্ট বা 3 পয়েন্ট করে কাটলে হবে। এখন গলাটা বসিয়ে নিচ্ছি একেবারে কামিজের মতোই সেম। আমরা চাকান দিয়ে দিচ্ছি চারো পাশে। এখন একটা সাব সিলে দিচ্ছি গলায় যেন গলাটা সুন্দরভাবে বসে। তো আমরা দুটোই গলা তৈরি করে ফেলেছি। এখন যে কাঁধের অংশটা আছে সেটা জোড়া দিতে হবে। তো আমরা কাঁধে এখানে 1/2 ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। আমরা ওভারল্যাপ করে নিয়েছি দুই কাঁধটাই। তো আমরা এটা এখন গেঞ্জি ফেবিন করে দেব যে মোড়া সাইডটা আছে। তো আমরা উল্টা পাশ দিয়ে ধরছি এই কাপড়টা। ওরূপ কাপড় নেব ও যে আমরা পাইপিং করি ওরকমভাবে কাপড়টা কাটিং করতে হবে। তো আমরা উল্টো ফাঁসে থেকে সেলাই করতেছি। এটা গেঞ্জি ফাইবিন হবে, আপনারা চাইলে গোট ফাইবিন দিতে পারেন, সমস্যা নেই। তখন আমরা বাঁ দিকে এটাকে ভেঙে সেলাই করে দিচ্ছি। উল্টার দিক থেকে বাঁ দিকে চলে আসবে। এটা খুবই সহজ একটা পাইপিং। হয়ে গেছে আমাদের গেঞ্জি পাইপিং। তো এইটা তো সেম একই রকম আমরা গেঞ্জি ফেবিন করে নিয়েছি। তখন আমরা নির্ধারিত মাপ অনুযায়ী আমরা দাগ টেনে সেলাই করে দেব। তো 2 সেলাই করে দিলাম, ডবল সেলাই।
এটা নিচের অংশ এখানে এই যে পাটটা আমরা জয়েন দিয়ে নিচ্ছি আমরা দুই পাট করে নিলাম যেহেতু কুজিগুলো সুন্দর হওয়ার জন্য আমরা এখানে দুই সেলাই দিয়ে দেব এক সেলাই ফার্স্টে দেব তো তারপরে দুই সেলাই দেব তো এখানে সাইডে পকেট হয় তো যারা পকেট দিবেন না তারা দুই পাশে সেলাই করে দিবেন এভাবে দুই পাশে দুই সেলাই করে দিবেন তো আমরা এই ফরকটাই পকেট দিব তো ফরকের নিচে আমরা 2 ইঞ্চি কাপড় বাটি রেখেছি 1/2 ইঞ্চি সেলাই করে দিলে তো 1.5 ইঞ্চি হবে বর্ডারটা তো আমরা প্রথমে 1/2 ইঞ্চি সেলাই করে দেব তারপরে আরেক বাজে 1.5 ইঞ্চি ঠিক বর্ডারটা সিলের বর্ডারটা তো যারা এই ফরকটি কাটিং দেখেননি তো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার লিংক দেওয়া থাকবে তো আপনারা দেখতে পারেন তো এখন আমরা 1.5 ইঞ্চি করে আমরা বর্ডারটা বসিয়ে সেলাই করে দেব এটা নিচে থাকবে কুচির পার্ট এটা তো এখানে কুচি হবে এটা এটা কুচির পার্ট তো আমরা এখন কুচি দেওয়ার জন্য জোরে জোরে মিলিয়ে নিব তো আমরা এখানে সেলাই করে নিলাম কিন্তু এখানে পকেট হবে তো পকেট আমরা এখন লাগানো দেখাচ্ছি সেলাইগুলো আমরা খুলে নিয়েছি যেহেতু আমরা দুই পাশ সেলাই আগে করে দিলাম বলেছিলাম যে পকেট যারা দিবেন না তাদের জন্য তো আপনারা যারা পকেট দিবেন এভাবে নোট দুই ফাটে এইভাবে সেলাই করে নেবেন তার উপর আরেকটা সেলাই দিবেন সাব সেলাই তো আমাদের পকেটের দুই অংশই লাগানো হলো এখানে আমরা সাব সেলাই দিচ্ছি তো এখন আমরা পকেটের যে রাউন্ডটা আছে এটা সেলিয়ে আগে সেলাই করে দিচ্ছি তো আমরা এখানে 2 ইঞ্চি নিলাম 6.5 এখানে তো 2 ইঞ্চি থেকে 6.5 আপনারা সেলাই করবেন না 6.5 এখানে 2 ইঞ্চি সেলাই করবেন তারপর নিচ থেকে সেলাই করে যাবেন তো এখানে খালি রাখবো আমরা 6.5 ইঞ্চি খালি রাখবো এখানে সেলাই করব না এই যে আমরা সেলাই করে নিয়েছি তো আমাদের এখানে হয়ে গেছে তো আমরা একটা সাব সেলাই দিয়ে নেব এই জায়গা থেকে জায়গাটা সাব সেলাই দিয়ে নেব পকেটের তো এটি খুবই সহজভাবে দেখালাম তো যারা বুঝেন নেই তো তারা আমাদেরকে কমেন্টে বলবেন প্রয়োজনে আমরা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব পকেট 2 বা 3 রকম তৈরি করা যায়
এটা আমরা একেবারে সহজ একটা উপায়ে পকেট তৈরি করলাম, সবাই পারবেন, বাসায় বসে সেলাই করতে পারবেন। আমরা পকেটের উপরে যে জোড়াটা আছে এটা আমরা সেলাই করে দিলাম। তো আমরা এখন জোড়া জোড়ায় মিলিয়ে আমরা কুচি দিয়ে দিব। তো কুচিগুলা দিবেন, অবশ্যই দেখতে হবে কাপড়টা কিরকম আছে, ওই অনুযায়ী কুচিগুলা দিতে হবে। আমরা এই জয়েন্টটা মিলিয়ে গেল, আমরা আবার জয়েন্টের পর থেকে সেলাই করে কুচি দিয়ে দিব। আমাদের কুচিটি হয়ে গেছে, তো এখন আমরা একটা লুপ দিয়ে দিব, এটার ভিতরে বেল্টস চলাচল করবে। তো নিচে থাকবে 1 ইঞ্চি, উপরে 1.5 ইঞ্চি, উপরে 1.5 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি থাকবে। তো আমরা একটা লুপ তৈরি করে নিচ্ছি, যেভাবে আপনারা সালোয়ারের পিতা তৈরি করেন ঠিক সেমভাবে তৈরি করতে হবে। আমরা দুপাশে দুটো সেলাই করে দিলাম। তো আমরা 2.5 ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে এলাম লুপ, 3.5 ইঞ্চি নিলাম আমরা। এখন আমরা লুপটি বসিয়ে দিচ্ছি। তো এখানে আমরা সেলাই করে দিচ্ছি ঘন করে, একটা টাক সেলাই টাক দিতে হবে। তো এটা নর্মাল প্যান্ট যেগুলো আছে ওগুলোর মতোই লুপটা হবে। তো
তো আমাদের ভিডিওটি এ পর্যন্তই, এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।